কুমারঘাট দশমী ঘাটে চলল প্রতিমা নিরঞ্জন, আর এই প্রতিমা নিরঞ্জনকে ঘিরে কুমারঘাটে উপচোপড়ে ভিড় ছিল দর্শনার্থীদের। আসছে বছর আবার হবে মা কৈলাসে ফিরে যাচ্ছেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কুমারঘাটের ঐতিহাসিক দশমী উদযাপন, কুমারঘাট দশমীঘাট তথা দেও নদীতে চলল প্রতিমা নিরঞ্জন। সঙ্গে ছিল আতশবাজি ব্যবস্থা এবং নাচ গান। চ্যানেলের মাধ্যমে রাজ্যবাসী তথা আমাদের এলাকার সমস্ত জনগণকে শুভ বিজয়া দশমীর অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জানাই। আমাদের বহু প্রতীক্ষিত দুর্গাপূজা, যেটা আমাদের প্রাণের উৎসব, মনের উৎসব, আমরা প্রায় শেষ রঙে চলে এসেছি। যদিও বৃষ্টির জন্য এই বছর পুজো একদিন বর্ধিত করা হয়েছে, যার কারণে আজকে আমরা এই কুমারঘাটে, বিশেষ করে আমাদের আগরতলার পরেই ঘনকুটি এবং নর্থ জেলার সবচেয়ে বড় এবং সর্ববৃহৎ দুর্গাপূজা যেখানে হয়, যেখানে প্রচুর মানুষের সমাগম হয় কুমারঘাট, আমরাও প্রতি বছর আসি, এই বছরও এসেছি। গতকালকে একচুয়ালি বৃষ্টির জন্য আসতে পারিনি, তাই আজকে এসেছি সব পরিবারে। আমার সাথে আমার স্ত্রীও আছেন, অন্যান্য সবাই আছেন পরিবারের সবাই। তো খুব আনন্দ হয়েছে, কুমারঘাটের দুর্গাপূজা বরাবরই খুব আনন্দের হয়। আমরা সবাই মিলে খুব মজা করে খাওয়া দাওয়া করা, আড্ডা মারা, গল্প করা, এটা আমাদের মানে অত্যন্ত মানে প্রাণের একটা মানে চাহিদা বলতে পারি। সব মিলে এই বছর দুর্গাপুজো অনেক ভালো হয়েছে আমাদের জন্য। আসছে বছর আবার হবে, মা দুর্গা আবার আমাদের মধ্যে আসবেন। আমরা সবার কাছে এটাই অনুরোধ করবো, মা দুর্গার গমন ইতিমধ্যে হয়ে গেছে, দশমী আমরা করে নিয়েছি যদিও শাস্ত্রের মধ্যে। তো মা দুর্গার গমনের সাথে সাথে আমাদের সমাজে সমস্ত অশুভ শক্তির যেন বিনাশ হয়, সমস্ত আমাদের যে সমস্ত অশুভ অসুররা রয়েছেন সমাজের মধ্যে তাদের যেন বিনাশ হয় এবং সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে যেন শুভ বুদ্ধির উদয় হয়। মা দুর্গা আমাদের প্রত্যেকের জীবনে যেন অনেক বেশি সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনেন, এটাই আমরা দেবী দুর্গার কাছে প্রার্থনা করি। আপনারা ভালো থাকবেন, এটাও আমরা কামনা রাখবো। স্যার, এবছর দুর্গাপূজা দুর্গোৎসব দিনটা বাড়ানো হয়েছে, সেই জিনিসটাকে স্যার আপনি কীভাবে দেখছেন? নিশ্চয়ই দরকার আছে, কারণ অ্যাকচুয়ালি দুর্গাপূজা আমাদের বিশেষ করে একটা সময় যদিও হিন্দু বাঙালিদের বড় উৎসব ছিল, কিন্তু এটা আজকের দিনে শুধু হিন্দু বাঙালি না, জাতি ধর্ম বর্ণ সমস্ত জাতিগোষ্ঠী মানুষের বড় উৎসব বা মানে অত্যন্ত প্রত্যাশিত উৎসব, এটা সবাই আনন্দ করতে চায়। তার বাইরেও যেগুলি পূজা মানে আয়োজক যারা আছেন, ক্লাবগুলি যেগুলি রয়েছে, তারাও প্রচুর টাকা খরচা করে অনেক বড় বড় প্যান্ডেল প্রতিমা তৈরি করেন শুধুমাত্র আমাদের এলাকার দর্শনার্থীদের সুযোগ করে দেওয়ার জন্য, দেখার জন্য। তো সেটা যদি মানে আমাদের যারা জনগণ আছেন, পাবলিক যারা আছেন, তারা যদি উপভোগ করতে না পারে তাহলে এত বড় আয়োজনের বৃথা যায়। তো এই সমস্ত কারণে আমি মনে করি একদিন যেটা বৃদ্ধি করা হয়েছে অত্যন্ত প্রাসঙ্গিক, যুক্তিসঙ্গত, এবং বাড়ানোর কারণে আজকে আমরা দেখেছি কুমারঘাট শহরে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর মানুষ, বিশেষ করে আমাদের কৈলাসহর, নর্থ ত্রিপুরার ওইদিকে দলাই ডিস্ট্রিক্টের অনেক মানুষ যারা গতকালকে বৃষ্টির কারণে আসতে পারেনি তারা আজকে এসেছেন, এবং যেটা ঘাটতি ছিল আনন্দের সেই ঘাটতিটা কিন্তু আজকে মিটিয়ে নিয়েছেন সবাই। তো এটা নিঃসন্দেহে ভালো হয়েছে। আগামীকালকে মানে দশমী হবে, এটাও কুমারঘাটের জন্য খুব বড় দশমী হয় যেখানে প্রচুর লোকের জনসমাগম হয়, অনেক আনন্দ হয়। তো আগামীকালকেও আমরা আশা করি দশমী আমাদের জন্য খুব ভালো হবে। প্রতিমা নিরঞ্জন দর্শনে হাজার হাজার মানুষের ভিড় ছিল। মন্ত্রী ভগবান দাসের উপস্থিতিতে এক এক করে ক্লাবের প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়। এনডিআরএফ এবং পুলিশ প্রশাসনের যৌথ প্রয়াসে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় কুমারঘাট দশমীঘাটের প্রতিমা নিরঞ্জন।